বরগুনা পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে দুই কেজি কাঁচা সহ গ্রেফতার করেন বরগুনা ডিবি পুলিশ গতকাল রাত আনুমানিক সাড়ে নটার দিকে আমতলি পৌরসভার সাত নং ওয়ার্ডের সময় ক্লিনিকের সামনে রাস্তা হইতে ইজ্জুত আলী নামের এক ব্যক্তিকে এক কেজি গাজা সহ গ্রেফতার করা হয় ইজ্জুত আলীর বাড়ি মনপুর থানা সুনামগঞ্জ অন্যদিকে শঙ্কর সিকদার নামে এক ব্যক্তির কাছ থেকে এক কেজি গাজা সহ তাকে গ্রেফতার করেন বরগুনার ডিবি পুলিশ শঙ্কর শিকদারের বাড়ি ছোনাউটা নয় নং ওয়ার্ড চার নং ইউনিয়ন থানা আমতলি জেরা বরগুনা এ বিষয়ে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বসির আলম জানান আমরা পৃথক দুটি অভিযান চালিয়ে দুজনের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাই তারা দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে রাত্র নয় সময় আন্তরিক পরিষেবাদে সাতনা মাদস্ত সময় কেজি দিয়ে সামনে নিতে জনপ্রিয় ইজত আলী ও সফর নামে দুই ব্যক্তিকে দুই কেজি গাঁদা সহ গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলিয়া জানা যায় ইজ্জত আলী বাড়ি সুনামগঞ্জে বলিয়া কাছে স্বীকার করে আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উদ্যোগ দুই কেজি গাঁদা আনুমানিক মূল্য এক লক্ষ আশি হাজার পরগনা প্রতিনিধি মোহাম্মদ জুলস মিয়ার পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি